যে কোনো সময় পরমাণু যুদ্ধ পরমাণু যুদ্ধের সময় লুকোতে মাটির গভীরে যেভাবে বাংকার তৈরি করছে চীন পরমাণু যুদ্ধের আশঙ্কায় দেশের তাবর নেতাদের জন্য মাটির তলায় বিশেষ বাংকার বানাচ্ছে চীন যদিও কোনো কারণে পরমাণু যুদ্ধ শুরু হয় তাহলে এই বাংকারগুলিতেই লুকোতে হবে চীনের নেতাদের সাউথ চায়না মর্নিং পোস্ট সংবাদপত্রে এমন রিপোর্ট প্রকাশিত হয়েছে জানা গিয়েছে পরমাণু যুদ্ধ শুরু হলে যাতে চীনের নেতারা তাদের গুরুত্বপূর্ণ সহকর্মীরা সেনা কর্মকর্তারা ও তাদের স্টাফরা যাতে সুরক্ষা পেতে পারেন সেজন্যই এই বাংকার তৈরি করা হয়েছে বলা হচ্ছে রাজধানী বেইজিংয়ের কাছে ন্যাশনাল পার্কের নিচে ওই বাংকার তৈরি করা হয়েছে সেখানেই রয়েছে চীনা সরকারের সদর দপ্তর রিপোর্টে বলা হয়েছে ভূপৃষ্ঠ থেকে দু কিলোমিটারের বেশি নিচে এই বাংকার তৈরি করা হয়েছে বাংকারটিতে রয়েছে পুরু পাথরের শক্ত স্তর হংকং থেকে প্রকাশিত পত্রিকাটিতে আরও উল্লেখ করা হয়েছে দুই সালে এই বাংকার তৈরির কথা ঘোষণা করা হয় দুই সালে প্রেসিডেন্ট শি জিনপিং বিশেষ পোশাক পরে এই বাংকার পরিদর্শন করেছিলেন পত্রিকার খবরে আরও বলা হয়েছে এই বাংকারকে চীনা পিপলস লিবারেশন আর্মির মস্তিষ্ক হিসেবে গণ্য করা হচ্ছে কারণ যুদ্ধের সময় সমস্ত সিদ্ধান্ত এই বাংকার থেকে নেওয়া হবে সাউথ চায়না মর্নিং পোস্ট দাবি করছে এই ধরনের বেশ কয়েকটি স্থাপনা তৈরি করেছে বেইজিং তবে সেগুলির কথা গোপন রাখা হয়েছে